আপনাদের সঙ্গে রয়েছি আমি শিল্পা, আর বিপি পোদার হসপিটালের ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত। আজকে এমন একজন মানুষকে আমরা অতিথি হিসেবে আমাদের স্টুডিওতে পেয়েছি, বাড়ি থেকে বেরোলে মোটামুটি মানে মোটামুটি আমরা কলকাতায় যারা বসবাস করি তারা তো বটেই, আমি বলতেই পারি রাজ্যের যতই মানুষ রয়েছেন প্রত্যেকেই মোটামুটি বাড়ি থেকে বেরোলে, বিশেষ করে হাইওয়েতে যদি যখনই আমরা গাড়িতে বসে থাকি তখন এই মানুষটার বিভিন্ন ছবি আমরা দেখতে পাই। অবশ্যই একেবারে ট্রেডিশনাল অবতারে, কখনো খুব সুন্দর কোনো লাইট জুয়েলারি পরে, এবং নতুন করে সেই ছবিগুলো তো আর মনে করানোর প্রয়োজন নেই, কিন্তু যেই মানুষটিকে আমরা বড় বড় পোস্টারে দেখতে পাই সেই মানুষটি আদতে কেমন, কি তার ভালো লাগা কি তার মন্দ লাগা, পুজো তিনি কিভাবে কাটাবেন, পুজোর প্ল্যানই বা কি, খাওয়া দাওয়া কি করেন তিনি নাকি শুধুমাত্র স্বাস্থ্যকর থাকার জন্য মিনিমাম একটু খাওয়া দাওয়া করতে হয়, সেই সমস্তটা জানবো। সবার আগে আমাদের যিনি আজকে স্পেশাল গেস্ট তাকে স্বাগত জানাবো আমাদের এই ফেসবুক লাইভে। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন কিরণ মজুমদার, তোমাকে অনেক স্বাগত। তোমাকে অনেক অনেক ধন্যবাদ এত মিষ্টি করে আমার ইন্ট্রোডাকশনটা বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ, আই নিউ ইউ ডিজার্ভ ইট। বেশ, সবার আগে যেহেতু আমরা হসপিটালে রয়েছি এবং বিশেষ করে হসপিটালের স্টুডিওতে রয়েছি, সবার আগে যেটা জিজ্ঞেস করব, কেমন আছো? আশা করি খুব ভালো আছো, তবু তোমার থেকে জানতে চাই। খুব ভালো আছি, খুবই মানে এই এই যে টাইম স্প্যানটা এখন চলছে প্রচণ্ড হেক্টিক, বাট হ্যাঁ, ও এটার মধ্যে দিয়েও এত সুন্দর করে পুজো আসছে, এই পুজো আসছে ব্যাপারটা নিয়ে সব কাজগুলো করছি করছি করছি, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে জানি যে কি পুজো আসছে, কাজ ভালো করে করতে হবে, শরীর ঠিক করে রাখতে হবে, তো সব মিলিয়ে খুব ভালো আছি। বেশ, এবং হসপিটালে মানে তোমার আমি বলতেই পারি দিনের ম্যাক্সিমাম সময়টা কাটে ক্যামেরার সামনে, এবং এই এখন চেঞ্জ করতে হবে, এখন এই লুক রেডি করতে হবে, এই সমস্ত কিছু চলে, কিন্তু হসপিটালের মধ্যেও যে স্টুডিও সেট আপ হতে পারে এবং সেখানে আজকে তুমি নিছক আড্ডা দিতে এসছো, হসপিটালে এসছো কিন্তু আড্ডা দিতে, কোনো দুশ্চিন্তা নেই, এই ব্যাপারটা নিয়ে কি বলতে চাও, কেমন লাগছে তোমার? আমি যখন প্রথম ঢুকলাম না, আমি বাইরে স্টুডিও বোর্ডটা দেখলাম, ফার্স্ট অফ অল আমি এটা কখনো দেখিনি, ইট ওয়াজ ভেরি নিউ অ্যান্ড ইনোভেটিভ ফর মি, বিকজ আমরা হসপিটাল হসপিটাল শুনলেই একটা ওই ট্রমা, ভয়, টেনশন এটা ফিল করি, হসপিটালের মধ্যেও যে এরকম একটা সেট আপ করে এরকমভাবে তোমরা, তুমি যেটা আমাকে বললে তোমরা এই রেকর্ডিংগুলোকে জাস্ট অ্যাজ এ ফেসবুক লাইভ ইউজ করো না, বাট অ্যাজ ওয়েল তোমাদের টেলিভিশনে ফোকাস করো, যখন বাইরে লোকেরা ওয়েটিং করছে, নানান রকমের লোকজন নানান রকমের মেন্টালিটি নিয়ে থাকে, নানান রকমের মেন্টাল প্রেশার নিয়ে থাকে, তখন ওরা ভিডিও দেখে একটু হলেও সামান্যভাবে মোটিভেটেড ফিল করে, তো দিস ইজ আ ভেরি ইনোভেটিভ আইডিয়া হসপিটালের মধ্যে। যখন ফার্স্ট টাইম আই ওয়াজ অ্যাপ্রোচড ফর দিস, আই ওয়াজ লাইক কোথায় হচ্ছে, তো কোথায় হচ্ছে শোনার পর আমাকে বলে হসপিটালের স্টুডিও, আমি বললাম হসপিটালের স্টুডিও, সো আই ওয়াজ লাইক ঠিক আছে হসপিটালের স্টুডিও, ব্যাকড্রপ ব্যাকড্রপ হবে, একটা সেট আপ হবে এরকম, বাট ওয়েন আই এন্টার ইটস সো বিউটিফুলি ডান, একটা ছোট্ট জায়গার মধ্যে এত সুন্দর করে, অ্যান্ড দিস রুম এমিটস পজিটিভিটি, ইয়েস, ইন অল দিস বাইরে এত টার্ময়েল, এত লোকজন মানে ওদের এই প্রবলেম, ফ্যামিলি প্রবলেম, অসুখ, এইসবের মধ্যে একটা ছোট্ট জায়গার মধ্যে এতটা পজিটিভিটি, এতটা, তুমি দেখো তুমি, ইউ আর অলওয়েজ স্মাইলিং, ইউ আর অলওয়েজ বিমিং উইথ দ্য স্মাইল, বিকজ ইউ নো দিস উইল সামওয়ে অর দি আদার টাচ পিপলস লাইফ, রাইট, সো দিস ইজ আ ভেরি 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 গুড ইনিশিয়েটিভ, মোর দ্যান দ্যাট ইজ আ ভেরি পজিটিভ ইনিশিয়েটিভ আই ফিল। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর বিউটিফুল ওয়ার্ডস অলসো, রিলি ইট মিন্স আ লট টু আস। এবং যেটা বলছিলাম যে একেবারে যখনই আমরা ভেবেছিলাম যে তোমাকে আমরা আমাদের স্পেশাল গেস্ট হিসেবে আনছি, তুমি সময় বের করতে পেরেছো আমাদের সঙ্গে সময় কাটাতে রাজি হয়েছো, সেই সময় আমাদের তো প্রচুর প্রশ্ন ছিলই, এবং যেহেতু সোশ্যাল মিডিয়া আমাদের লাইফে এখন একটা অনেক বড় জায়গা দখল করে রয়েছে, সো দের আর মেনি কোয়েশ্চেন ওভার দেয়ার, যে আচ্ছা কিরণ কি ভালোবাসে, কিরণের পছন্দের রং কি হতে পারে, অর এলস তাকে কি আমরা এই প্রশ্নগুলো করতে পারি, তো সেই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমরা লাইভে শুরুতেই বলে দিচ্ছি, যে এই মুহূর্তে আপনারা যারা আমাদের এই লাইভটা জয়েন করে গিয়েছেন তাদের সকলকে বলবো স্বাগত বটেই এবং ধন্যবাদ, প্রতিদিন আপনারা যেভাবে আমাদেরকে লাইভে এসে সাপোর্ট করেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, পাশাপাশি আপনাদের যদি মনে হয় আপনারা কোনো প্রশ্ন করতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি আপনাদের প্রশ্ন পড়ে শোনাবো কিরণকে এবং তারপর উনি আনসার করবেন আপনাদের প্রশ্নের। এবং কিরণ, আরেকটা জিনিস তোমাকেও রিকোয়েস্ট করব, তোমার যে ফেসবুক পেজ রয়েছে সেখান থেকে যদি একটু লাইভটা শেয়ার করে দেওয়া যায়। আমার ফেসবুক পেজ থেকে লাইভটা শেয়ার করে দেব, বিকজ আই ওয়ান্ট মাস লোকেরা জানুক একেবারে, আর এটা
অ্যাওয়ারনেসটা আরও বেশিভাবে স্প্রেড করুক, যে কি হসপিটাল, যে কোনো হসপিটালেই খালি এই হসপিটাল ট্রমাটা না থাকুক, হসপিটালের মাধ্যম দিয়ে আমরা সোশ্যাল মিডিয়াকে, যেটা তোমরা ইটস আ ভেরি নিউ ইনোভেশন, ইউনো ইটস আ ভেরি ইনোভেটিভ ইনোভেশন, বিকজ আই হ্যাভ নেভার সিন ইট ভেরি অনেস্টলি। যাক, তাহলে আমরা নিজেদেরকে অন্যদের থেকে একটু আলাদা মোড়কে আনতে পেরেছি, তোমরা চেঞ্জটা এনেছো। সো সুইট অফ ইউ। বেশ, এবার একেবারে সরাসরি আড্ডায় চলে যাব, তবে তার আগে চটজলদি একটু দেখে নিই যারা যারা ইতিমধ্যেই জয়েন করে গিয়েছেন তারা আমাদের কাছে কী কী প্রশ্ন রেখেছেন। আচ্ছা, দুর্জয় চন্দ্র লিখেছেন শারদীয় শুভেচ্ছা। আচ্ছা, আর কে কে রয়েছে, সমীর নন্দী থামস আপ পাঠিয়েছেন, শুভময় গুড়িয়া লিখেছেন নাইস। বেশ, যারা যারা জয়েন করে গিয়েছেন তাদেরকে তো অবশ্যই বলবো এভাবেই সঙ্গে থাকবেন, এবং যদি মনে হয় কোনো প্রশ্ন আপনারা করতে চান নিশ্চয়ই করবেন। এবং এখন এবার সরাসরি আড্ডাতেই চলে যাব। সবার আগে একটু জিজ্ঞেস করব, এই যে প্রথমেই যখন আমি তোমাকে তোমার জন্য একটা ইন্ট্রোডাকশন দিচ্ছিলাম যে শহরের বিভিন্ন জায়গায় এবং শহরের বাইরেও বিভিন্ন জায়গায় বড় বড় পোস্টার বিভিন্ন লুকে কিরণকে আমরা দেখতে পাচ্ছি, সকলে মুগ্ধ হয়ে তাকাচ্ছে হয়তো ব্যস্ততার মধ্যেও, এই ব্যাপারটা যখন তুমি নিজে দেখো, তুমি নিজে ড্রাইভ করো ইনফ্যাক্ট, তো যখন তুমি ড্রাইভারের সিটে বসে ড্রাইভ করছো এবং নিজের পোস্টারটাই দেখতে পাচ্ছ, রাদার নিজের ছবি পোস্টারে দেখতে পাচ্ছ, সেই সেই অনুভূতিটা কিরকম একটু যদি শেয়ার করো। বিশ্বাস হয় না এখনো, আই ফিল লাইক ওটা আমি, আচ্ছা ওটা আমি, মানে প্রথমবারও যখন দেখেছিলাম নিজেকে ওখানে, ইভেন এক দেড় বছর হয়ে গেছে মনে হয়, দেড় বছর হয়ে গেছে, এখনও যখন দেখি আমি তাকিয়েই থাকি যে হ্যাঁ ওটা কি আমি, আচ্ছা ওটা আমি, ঠিক আছে করতে পেরেছি কিছু না কিছু। প্রত্যেকবার যখনই দেখি একটা পোস্টার বারবার দেখলে আমার এটাই মনে হয় যে কি আমাদের সবার তো মনে একটু হলেও স্বপ্ন থাকে না, একদমই তাই। আর আমি একটা খুব নর্মাল মেয়ে, যদি আমি করতে পারি যে কেউ ওই যে কেউ করতে পারে, যে কেউ মানে তোমাদের জাস্ট নিজের উপর ভরসা আর ভালোবাসা থাকতে হবে। আর তুমি বলে না পোস্টার দেখে আমি এখনও শক হয়ে যাই, আমি এখনও দেখি ইমোশনাল হয়ে যাই যে কি না, কারণ বড় হতে হতে আমরা অনেকটা স্টেজ কাটাই না লাইফে, যে কি অনেক কিছু থাকে, আমরা ভাবি এটা হবে না, তারপরে অনেক ব্যস্ততা থাকে, অসুস্থতা থাকে, অনেক সব কিছু কাটিয়ে তারপর যখন নিজেকে একটা জায়গায় দেখি না আর ওখানটা দেখি না, আমি তখনও ভাবি যেরকম আমরা আয়নায় দেখি নিজেদেরকে একবার জিজ্ঞেস করি ভালো লাগছে তো, আমি ওটা দেখি ওটা আমি তো, আচ্ছা ওটা আমি তো, প্রত্যেকবার আমার যে কটা হোর্ডিং আমি দেখি না আমি নিজেকে নিজে দেখি লিটারালি ব্লাশ করি, ঠিক আছে আমি মিচকে হেসে ফেলি, আমি কি বলবো। তাই তুমি যখন বলছিলে আই ওয়াজ লাইক আচ্ছা ঠিক আছে, দিস ইজ কামিং, ঠিক আছে, এন্ড দিস ইজ হ্যাপেনিং, দিস ইজ হ্যাপেনিং। বেশ, যদি একটু জিজ্ঞেস করি তাহলে জার্নিটা কিভাবে শুরু হয়েছিল, মানে তোমার পড়াশুনো, তোমার বড় হয়ে ওঠা, এবং তারপর হঠাৎ করে মানে আজকে আমরা দেখতে পাচ্ছি কিরণ মজুমদার বড় বড় পোস্টারে, কিন্তু সেই জার্নিটা যদি একটু শেয়ার করো। এটা আমি সোশ্যাল মিডিয়াতে অত অনেক জায়গায় আমার বল মানে করার কথা ছিল, বাট সময় হয়ে উঠতে পারেনি, অনেক বড় বড় মিডিয়া প্ল্যাটফর্মে ওরা ডেকেছিল আমাকে এটা বলার জন্য। সো টু বি ভেরি অনেস্ট, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম স্পিকিং ইট অ্যাবাউট ইট হিয়ার। কিরণ মজুমদার ওয়াজ নট দিস কিরণ মজুমদার হু ইউ সি, শি ওয়াজ 120 কিলো গার্ল। হ্যাঁ ওকে রাইট, অনেক কিছু মিলিয়ে যখন লাস্ট বললাম না, যখন দেখি নিজেকে ওখানে আমি লাইক আচ্ছা ঠিক আছে এটা আমি, আচ্ছা ঠিক আছে, সো ইউ আন্ডারস্ট্যান্ড, সাউন্ডস রিয়েলি সামথিং, যেটা দ্যাট touches us already, that's the reason I tell that je kono jaygay ami jai, je kono school e college I go to speak about anything I always conclude, because camera r pichone ekhon jara ache I was always the back person, ami camera r samne aste bhoy petam, I always used to feel like ami I'm not good enough, amake bhal lagbe na, am to mota, amake shari porle bhal lagbe na, I wore my first jeans when I was in class 11 because tar age jeans fit hoto na amar, thik ache, তো যদি আমি করে মানে আমার সাথে যদি এটা হয়, আমার মনে হয় জাস্ট ভরসা রাখতে হয় নিজের উপরে, যে কি আর বলে না কিছু ভাবে না
ইন এভরি নেগেটিভ থিং অলসো ইউ ফাইন্ড আ পজিটিভিটি একেবারেই তাই আর তোমরা এটা আরো ভালো বুঝে বিকজ ইউ গাইজ বিলং টু দ্য হসপিটাল ইন্ডাস্ট্রি অ্যান্ড ইউ নো দ্যাট সব নেগেটিভিটি সব কষ্টের মধ্যে ইউ গাইজ গিভ আস দ্যাট টিঞ্চ পজিটিভ হোপ মানে ধরো জাস্ট ফর অ্যান এক্সাম্পল আমি বলতেই পারি ধরো যে কোনো একটা অপারেশন হচ্ছে রাইট সেই অপারেশনটা যে হচ্ছে সেটা তো ভীষণ কঠিন এবং সেটা খুব পেইনফুল এবং সেটা ভিজুয়ালিও প্যাথেটিক হতে পারে কিন্তু তারপরে অপারেশনটা যখন সাকসেসফুল হচ্ছে আমরা কিন্তু কোনো মানুষকে সুন্দর একটা লাইফ গিফট করতে পারি তোমরা এই একটা কথা বলতে থাকো যে কি মানে আমাদের উপর ভরসা রাখো আর ইউ নো ইউ গাইজ অ্যাকচুয়ালি প্লে দ্য অ্যাক্টিং গড বিকজ বাইরে ফ্যামিলি তোমরা বলছো ভিজুয়ালটা ডিফিকাল্ট ওই মানুষের উপর ওই মানুষের ফ্যামিলি মেম্বার্সদের উপর যা হয় তোমরা যখন এই করিডোর দিয়ে হাঁটো কত রকমের মিক্সড ইমোশন থাকে বাট ওই যে সাদা কোট পরে যে যাচ্ছে অথবা কোন রকমের সবার ভরসা সব নেগেটিভিটি কাটিয়ে ওই একটা পজিটিভিটি আসছে সো ইয়া দ্যাটস হাউ আই ফিল মানে সব নেগেটিভিটির মাঝখানেও তুমি যদি ভালো কাজ করে যাও তুমি যদি ভালো থাকো তুমি যদি সৎ থাকো কোনো না কোনো পজিটিভ রাস্তা তোমায় কোনো না কোনো একটা পজিটিভিটির মধ্যে ঠিক নিয়ে চলে যাবে একেবারেই এবং একটা জিনিস কিরণ তুমি যেরকমটা বললে যে তোমার যেভাবে তুমি জার্নি শুরু করেছো একটা সময় যেই সিচুয়েশনে তুমি ছিলে তারপর তুমি নিজে অবভিয়াসলি তোমার মানে মেবি মানে ইট মাস্ট বি কি তুমি যে মানুষগুলো দ্বারা আবৃত ছিলে তারাও তোমাকে অনেকখানি মনের জোর দিয়েছে এবং এবং তোমার পার্সোনাল হার্ডওয়ার্ক তারপরে তুমি আজকে এই জায়গাটায় চলে এসছো যদি একটু জিজ্ঞেস করি যে এই যে এই জার্নি এবং লাইম লাইটে আসা এই জার্নিটা কতদিন হয়ে গেল সাড়ে তিন বছর বেশ এবং এর পরবর্তী এখন যেরকম তুমি একটি ব্র্যান্ডকে প্রমোট করছো তাদের সঙ্গে কাজ করছো তাদের সঙ্গে অ্যাসোসিয়েটেড আছো পাশাপাশি যদি বলি আগামী দিনে কী কাজ করতে চাইছো বা তুমি কি তোমাকে কি কখনো আমরা সিরিজ হতে পারে সিনেমা হতে পারে এগুলোতে দেখতে পারি বা তোমার কি কোনো ইন্টারেস্ট আছে এগুলোতে আসা অবশ্যই মানে সিরিয়ালটা এখন একটুখানি না বাট অবশ্যই খুব ভালো ভালো চ্যানেল মানে ভালো চ্যানেলরা আমার সাথে ওরা আমার মানে আমার উপর আমার ট্যান্ট্রামস বলতে গেলে মেনটেন করে এখন আছে যে কিনা আমি বলছি আরও দু আরও এক মাস আরও দু মাস একটু দাঁড়িয়ে দেবো একটু সিরিয়ালটা আমি একটু অ্যাভয়েড করছি এখনের জন্য বাট হ্যাঁ সিরিজ আসছে সিনেমা টাচবোর্ড আসছে কয়েকটা বড় বড় প্রজেক্টস কথা হচ্ছে ঠাকুরের কৃপায় যদি ভালো হয় তো ওটা হবে অ্যান্ড অঞ্জলি জুয়েলার্স ইজ লিটারালি মাই বেবি অঞ্জলি has given me a platform I don't think I anything can could have given me ever because it might just be a brand shobar jonne but Anjali is literally my baby True. and anywhere in my social media everywhere tumra dekhecho amra ami kibhabe Anjali ke mane I don't promote it that way thik ache it's like Anjali is me me is Anjali এবং ইউ সেলিব্রেট ইট আই সেলিব্রেট ইট এভরি সিঙ্গেল ডে মানে যখনই আমি দেখি আচ্ছা অঞ্জলি অঞ্জলি আমি আমি অঞ্জলি সো আই লাইক ইট ভেরি মাচ দ্যাট ওয়ে আর হ্যাঁ ইটস আ ব্র্যান্ড দ্যাট আই হ্যাভ বিন অ্যাসোসিয়েটেড টু দু বছর হতে চল হতে হ্যাঁ দু বছর হবে আই মাইট নট বি দেয়ার পরে বাট ইট উইল অলওয়েজ বি মাই ফার্স্ট প্রায়োরিটি ফার্স্ট বেবি অ্যান্ড আই উইল অলওয়েজ লাভ অ্যান্ড চেরিশ ইট একেবারে এবং আমরা তো এটা এটা মানে বাস্তবকে তো মনে রাখতেই হবে এবং এগোতে গেলে একটার পরে একটা একটা সিঁড়ি পেরিয়ে আর একটা সিঁড়িতে উঠতেই হবে না আমার কি মনে হয় জানো তো শিল্পা আমার কি মনে হয় জানো তো ওই একটা জায়গায় তুমি দাঁড়িয়ে থাকলে নিউরন গিভ দ্য অপরচুনিটি আমার মতন আরেকজন যে ওরকম ভাবে এসে ওইটা দেওয়া উচিত অলসো ভেরি ট্রু বিকজ জায়গা ছাড়তেও তো অবশ্যই অবশ্যই কারণ কেউ একজন ছেলে ছিল দেখি আমি এসছি এবার আমি ছাড়বো দেখে আরেকজন আসবে আর সে কোনো না কোনোভাবে তোমাদের সবাইকে আবার মোটিভেট করবে যে কি না জেনারেশন পর জেনারেশনটা চলতে থাকবে তো অবশ্যই হ্যাঁ আমি চাই যে কি যে এই স্বপ্নটা আমি দেখেছি আমি লিভ করেছি অন্য কেউ করবে একেবারে এবং পাশাপাশি আরও একটা জিনিস একটু জানতে চাইবো তোমাকে আমরা পোস্টারে একেবারে ট্রেডিশনাল আবাদারে দেখি কখনো কনের সাজে দেখি কখনো মেবি কলেজের একটি মেয়ে যে খুব সিম্পল একটা শাড়ি পরেছে হালকা গয়না একটা খুব সুন্দর লিপস্টিক একদম পরিপাটি হয়ে রয়েছে আইসক্রিম হাতে যে পোস্টারটা দ্যাট ওয়াজ সো টেম্পটিং ইনফ্যাক্ট রাদার দ্যাট ইজ সো টেম্পটিং কেন কি বিশেষ করে যখন গরমকাল আমরা মেবি মা ব্রিজের ওপরে রয়েছি বিভৎস রোদের তাপ
তার মধ্যে দেখছি একজন হাসছে আইসক্রিম হাতে, ইভেন দ্য আইসক্রিম ওয়াজ অলসো মেল্টিং, আর ওই তো ওই ব্যাপারটা খুব টেম্পটিং। তো জোকস অ্যাপার্ট, বাট ওভারঅল এই যে শুটস বা তোমাকে যেই অবতারে আমরা দেখি, যদিও আজকে তোমাকে আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি একেবারে একটা ক্যাজুয়াল লুকে, তো আমি যদি জিজ্ঞেস করি কিরণ মজুমদার তার কি পোশাক পরতে শাড়ি পছন্দ? শাড়ি শাড়ি শাড়ি, আই লাভ শাড়ি। আমি মানে আই এম আ ভেরি বিগ ফ্যান অফ শাড়ি। যখন তোমাকে আমি আসলাম দেখে আমি বাইরে বেরিয়ে আমি ওকে বললাম যে কি লুক এট দ্য কালার দ্যাট শি ইজ ওয়েয়ারিং, আই লাভ শাড়ি, আই লাভ শাড়ি। লোকে দুর্গা পুজোর জন্য ওয়েট করে শাড়ি পরে, আমি তো 12 মাস শাড়ি পরে ঘুরতে পারি। এবং তোমাকে কিন্তু শাড়ি পরে ড্রাইভ করতেও দেখা যায়, এবং সেটা আই গেস তুমি নিজে খুব কমফোর্টেবলি ড্রাইভ করো, এন্ড ইউ প্রমোট অলসো কি শাড়ি পরেও ড্রাইভ করা যেতে পারে, নারী ইন আ শাড়ি। ও, এবং এই যে তুমি হঠাৎ করে এত সুন্দর একটা ট্যাগলাইন বললে নারী ইন আ শাড়ি, পাশাপাশি তুমি যেরকমটা বলছিলে যে টিম বিপি পোদার হসপিটাল সবসময় চেষ্টা করছে যে সাধারণ মানুষকে কিভাবে সুস্থ করা যায়, তাকে কত তাড়াতাড়ি সুস্থ করে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায়, তো ট্যাগলাইন হঠাৎ তুমি বললে বলে আমার মনে পড়লো যে বিপি পোদার হসপিটালেরও কিন্তু ট্যাগলাইন কমিটেড টু কেয়ার। বাহ, একেবারেই। এবং আমার মনে হয় আমাদের পুরো টিম 24/7 যারাই যে শিফটে রয়েছেন, চাকরি করছেন, প্রত্যেকে চেষ্টা করছেন কীভাবে সুস্থভাবে সাধারণ মানুষকে একেবারে ভালো করে দেওয়া যায়। এবং পুজো আসছে, পুজোর আগে আমরা সবসময় চাইব প্রতিটি পরিবার, তারা যেখানেই থাকুক যেভাবেই থাকুক কিন্তু পরিবারের প্রতিটি মানুষ একসঙ্গে সুস্থ থাকুক। পাশাপাশি আবারও একটু তোমার কাছেই চলে যাওয়া, যেহেতু তোমার বেড়ে ওঠা আমি নর্থ কলকাতা বলবো না কিন্তু এক্সটেনশন অফ নর্থ কলকাতা, তো ছোটবেলাটা ঠিক কেমন ছিল? ওই যে আমি বাড়ির লোকদেরই সেন্ট্রিক ছিলাম, আমার তো বেশি বন্ধু বান্ধব ছিল না, আই ওয়াজ মোর অফ ফ্যামিলি গার্ল, তো পুজোতে সবকিছুতে আমি ফ্যামিলি ফ্যামিলি নিয়ে নিয়েই থাকতাম, তো আমার বিগেস্ট মোটিভেটর বলতে গেলে মাই ফ্যামিলি অনলি। তো ওই যেরকম কাটে না, আমি বললাম না আমি খুব একটা সাধারণ মেয়ে, আমার সাথে সব সাধারণ ব্যাপার স্যাপার হয়েছে, আমি কোনো অসাধারণ কিছু না, বাট হ্যাঁ ছোটবেলা পুজোর ব্যাপারে বলছো, পুজোতে ঘুরতে যাব, আমার বাড়ির পাশে পুজো হয়, আমি সারা বছর ওয়েট করতাম পুজো কখন হবে, বিকজ পুজোর কয়েকদিন ছুটি থাকতো, আর আমি আমাদের স্কুলে না পুজো হতো না, বিকজ আমি কনভেন্ট স্কুলে বিলং করি, তো ওখানটা খালি ক্রিসমাসের সময় তুমি কালার ড্রেস পরতে পারবে এবং ছুটিটা হ্যাঁ যায়, তো দুর্গা পুজোর সময় আমাদের কালার ড্রেস পরতে পারবো, এবার পুজোর ছুটি মানে ইউনিফর্ম ছেড়ে, তো ওই ব্যাপারটা তো হ্যাঁ ওরকম ভাবে ভালোই। এবং এখন যেরকমটা বলে তোমার যে এই যে জার্নিটা, এই জার্নিটাতে তোমার ফ্যামিলি তোমার কাছে অনেক বেশি করে তোমাকে মোটিভেট করেছে বা সাপোর্ট করেছে, সেক্ষেত্রে তোমার বাড়িতে এখন যারা রয়েছেন তোমার ফ্যামিলি মেম্বার্স, তোমার প্যারেন্টস, তারা কি তাদের কি রিয়াকশন যখন মেয়েকে দেখতে পায় এত সুন্দর পরিপাটি সাজুগুজু করে বড় বড় পোস্টারে শুধু কিরণ মজুমদার কলকাতা জুড়ে, কি তাদের কি রিয়াকশন? প্রচণ্ড গর্ববোধ করে, প্রচণ্ড খুশি হয়, মা ব্যাপারটা বিশ্বাস করে নিয়েছে এখন, মা ইজ লাইক ফাইন, বাইরে গেলে লোকজন আসে কথা বলতে, বাবা এখনো বলে আমি কিন্তু তোমার সব থেকে বড় ফ্যান, হ্যাঁ 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 আমি সেটা জানি, হ্যাঁ খুব 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 প্রাইড ফিল করে, খুব খুশি হয় সবসময়, এটাই বলে যাই হয়ে যাক না কেন স্টেট ইউর গ্রাউন্ডস, অ্যান্ড বিকজ ওরা দেখেছে না, দে হ্যাভ সিন মি থ্রু ইট, ওদের জন্য আমি কিরণ মজুমদার কিরণ মজুমদার না, ওদের জন্য আমি ছোট্ট মেয়েটি যে প্রত্যেকদিন স্কুল থেকে আসতো কান্নাকাটি করতো, তার অসুখ হলে কিছু হলে বাবা মা কিছু হলে বাবা মা, তো ওরা জানে, তো এখন লোকজন হঠাৎ করে একটা অ্যাটেনশন পাচ্ছে, বাট দিস গার্ল হ্যাড বিন থ্রু, তো হ্যাঁ খুব খুশি হয় একেবারে। বেশ, যেরকমটা তোমার ছোটবেলাটা খুব কম শব্দের মধ্যেই কিন্তু যেরকম আমরা বুঝতে পারলাম, সেরকম এটা জিজ্ঞেস করব যে তুমি যখন মানে কিরণ মজুমদারকে এখন প্রত্যেকে চেনে কিন্তু যখন তাকে কেউ চিনতো না, তা সেই সময় তোমার কাছে পুজো যেমন ছিল আমরা তো জানতেই পারলাম, ফ্যামিলির সঙ্গে ঘোরাফেরা পাড়ার পুজো, এখন তোমার কাছে পুজো কেমন, পুজো কিভাবে এখন সেলিব্রেট করতে পারো? হেক্টিক পুজো মানে আরও কাজ, পুজো মানে আরও কাজ, বাট হ্যাঁ পুজো এখন কি হয়, এখন অনেক রকমের মানুষজনের সাথে দেখা হয়, অনেকটা কালচার্স বুঝতে পারি, অনেক বাইরের মানে বিদেশ থেকে লোকজন আসে, অনেক ক্যাম্পেইনসের মধ্যে আমরা থাকি, তো
দুর্গা পূজোটাকে ওরা কিভাবে দেখে, কলকাতাকে ওরা কিভাবে বোঝে, বাঙালি আনাটা কি ওটা কিরকম, তো এগুলো সব আমি এখন বুঝতে পারি, কারণ এখন আরো মাস লোকজনের সাথে আমার দেখা হয়। তখন আই ওয়াজ ভেরি মাচ এই হয় না চার দেওয়ালে বন্ধ টাইপের, এখন অনেক জনের সাথে ইয়ে হয়। তারপরে হ্যাঁ খাওয়া দাওয়া লোকে ভাবে অনেক করতে পারি, পূজার সময় হ্যাঁ একটু আধটু করি, আর নতুন নতুন শাড়ি নতুন নতুন গয়না। তো পুজো মানে কাজ, ছুটি একদমই নেই, যদি তোমরা ভাবো পুজোতে আনন্দ করে ইয়ে করছো, অনেক কাজ থাকে পুজোর আগে অবধি। তো দ্যাটস অল পুজো ফর মি। এবং যেরকমটা বললে বিভিন্ন ক্যাম্পেইন বা কিছু, যখন হয়তো বিভিন্ন জায়গা হয় যে পুজোতে যাচ্ছ, ইনগ্রেশনের জন্য যাচ্ছ, অথবা বিভিন্ন পুজো রিলেটেড প্রচুর প্রোগ্রামসও থাকে তোমাদের, কখনো শহরে কখনো শহরের বাইরে, তো সেই সময় যখন মাসের সঙ্গে তুমি ডিরেক্টলি কমিউনিকেট করতে পারো বা তাদের থেকে যে কথাগুলো তুমি শোনো তোমার ব্যাপারে, সেরকম কিছু মুহূর্ত যদি শেয়ার করতে যাও যেটা তোমাকে সব থেকে বেশি টাচ করেছিল। দিদি দিদি তোমাকে না, একবার আমার মনে আছে একটা ছোট্ট মেয়ে এসে বলে দিদি এই একটাই কথা, দিদি তোমাকে খুব ভাল লাগে, আমি তোমার সব পোস্ট দেখি, আমার আমারও কোনো বন্ধু ছিল না কিন্তু তোমাকে দেখলে না আমি খুব মোটিভেট হই, আমিও তোমার মতন হতে পারবো। অ্যান্ড শি ইজ হোয়াট অ্যারাউন্ড 7-8 ইয়ার্স ওল্ড, ইট মানে বেবি। আর এখন তো ওরা এত ফোন নিয়ে এত টেকনোলজিক্যালি অ্যাডভান্সড। আমি হ্যাঁ কোথায় দেখেছো আমাকে, বলে ইনস্টাগ্রামে রিলে দেখেছিলাম তারপর সব জায়গায় দেখি। আমি বললাম আচ্ছা, তারপরে ওকে কথা মানে একটা ইয়ের মধ্যে ছিল তো ওর সাথে, অত আমি ওকে নিয়ে আমি গাড়িতে এসে বসলাম, বসে বললাম যে কি হয়েছে বলো, বলে তুমি আমাকে গাড়িতে এনে বসালে, আমি বললাম হ্যাঁ বলো, বলে দিদি আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার মতন হতে চাই, এই তোমার মতন হতে চাই এই ব্যাপারটাই শুনতে না মানে আমার কিরকম একটা হয়, মানে আমার মতন কেউ হতে চায়। ফ্রম দ্যাট টু দিস, মানে একটা সময় যেই মেয়েটার সঙ্গে কেউ হয়তো বন্ধুত্ব করেনি, সারাক্ষণ বুলি করেছে, তার মন খারাপ করিয়েছে, এখন সেই মেয়েটা শুনতে পাচ্ছে দের আর সাম পিপল অ্যান্ড দের ইজ সাম ওয়ান দ্য লিটল গার্ল, সে পাশে বসে বলছে তোমার মতো হতে চাই। আর তাতে এই জিনিসটাই যে তোমরা করছো না, মানে এই লাইভ সেশনটা যেটা তোমাদের বিপি পোদ্দার থেকে করছে, এটা লোকজন যে দেখতে পারছে, তারপরে এটা অনেকে আসে না তোমাদের পেশেন্টদের মধ্যে, অনেকের লাইফে অনেক রকমের স্ট্রাগল থাকে, অনেকের লাইফে অনেক রকম ওরা জানতেও পারে না আমাদের লাইফটা কিরকম হয়, ওরা ভাবে যে কি চল প্রেম অ্যান্ড প্রপ এটা অলরেডি হয়ে এসছে, বাট এই যে এগুলো দিয়ে তোমরা যে জানাচ্ছ যে কিনা এটা ইভেনচুয়ালি হচ্ছে, তারপরে এটা একটা নর্মাল মানুষ যে এরকম এরকমই আমার মতন একটা নর্মাল মেয়ে বাইরে বসে আছে, সেটা সেটা দেখতে পারবে, তার চাকরিটা করছে, সেও যে কোনো একটা চেঞ্জ আনতে পারে, সেও যেটা করতে পারে কখনো, দিস ইজ হোয়াট আই এম টেলিং, দিস ইজ আ ভেরি গুড ইনিশিয়েটিভ দ্যাট ওয়ে, কারণ এটা লোকে জানতে পারছে। ঠিক, এবং যেরকমটা তুমি বললে তুমি কোনো একটা অনুষ্ঠানে গিয়ে একটা ছোট্ট মেয়েকে পেয়েছিলে যে তোমাকে ভীষণ ভালোবাসে, সেরকম তোমাকে পছন্দ করে এরকম প্রচুর মানুষ অলরেডি আজকে মেসেজ করেছেন। শাগনিক মণ্ডল লিখছে বিগ ফ্যান দিদি, অর্ধেন্দু নস্কর লিখছেন নাইস, আচ্ছা সৌম সরকার সাহেব থামস আপ পাঠিয়েছেন, তনুশ্রী চক্রবর্তী যেটা স্টিকার হয় না বাঞ্চ ফ্লাওয়ারের বাঞ্চ সেরকম পাঠিয়েছে। আমার না এটা আমি বলতে চাই, আমার যে কটা ফ্যান ফলোয়িং অথবা ফ্যান বলি না, দে লিটারলি মাই ফ্যামিলি, আজকে হোয়াট এভার আই অ্যাম ইজ বিকজ অফ দেম। একটু নেগেটিভিটি তো করো, মানে একটা ফোটা নেগেটিভিটি নেই ওদের মধ্যে, সবাই আমার যখনই আমার মন খারাপ হয় অথবা আমি শুট থেকে বাড়ি ফিরি, আমি যখন কমেন্টসগুলো দেখি না ইটস ফিল্ড উইথ পজিটিভিটি, কত ভালো ভালো কথা লেখে, একটা নেগেটিভ কথা, এটা শুনে প্লিজ নেগেটিভ কিছু লিখো না, আমাকে খুব মোটিভেট করো তোমরা এইভাবে। তো আমার এত ভালো লাগে না দিনের শেষে যখন আমি তোমাদের মেসেজেস পড়ি, তোমাদের কমেন্টস দেখি, আই ফিল সো মুভড, বিকজ তোমরা সময় নিয়ে যে এই যে দেখে দেখে যে ইয়ে করছে মানে মেসেজ করছে, আর দে অলওয়েজ মানে তাদের সময়টা তারা তোমার জন্য মানে বরাদ্দ করে রাখছে বা খরচ করছে, অ্যাবসলিউটলি এটা সামথিং একেবারেই। আচ্ছা দুর্জয় চন্দ্র লিখছে কিরণ মজুমদার আপনার সাথে ইন্ডিয়াতে এসে দেখা করতে চাই, উনি বাংলাদেশ থেকে আজকে লাইভটা দেখছেন এবং উনি লিখছেন আই এম ফুললি এক্সাইটেড। আই এম এক্সাইটেড অ্যাজ ওয়েল, বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশে আমার একটা প্রজেক্ট আছে তো ওখানেও তুমি দেখতে পারবে। আরে বাহ, তাহলে দুর্জয় চন্দ্রকে বলবো আপনি যে লাইভ জয়েন করেছেন, এই লাইভে কিন্তু আপনি যেই মানুষটিকে আপনি পছন্দ করেন, যার সঙ্গে আপনি দেখা করতে চান ওপার বাংলা থেকে এপার বাংলা এসে,
তাহলে একটু সময়ের অপেক্ষা, তারপরে কিন্তু কিরণ মজুমদার নিচে নিজে যাচ্ছে আপনাদের দেশে এবং আপনার সঙ্গে নিশ্চয়ই তার দেখা হবে এই আশাই করি। এবং দেখা হবে বলে দিলে তুমি ডাইরেক্ট দেখা হবে বলাই যেতে পারে, আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অ্যাবসলিউটলি, যেমন লাইভে আজকে আমরা আছি, হ্যাঁ আমাদের সাথে এপার বাংলা ওপার বাংলার কিন্তু লিটারালি দেখা হচ্ছে, যদিও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, তো বাংলাদেশে গেলে সেখানে লাইভে দেখা হবে না, হতেই পারে না, অ্যাবসলিউটলি একেবারে। বেশ, আরো যারা যারা কমেন্ট করছেন তাদেরকে অনেক ধন্যবাদ এইভাবে কমেন্ট করে আমাদের সঙ্গে থাকার জন্য গোটা লাইভে। এবং এবার তোমাকে যেটা জিজ্ঞেস করবো, যেটা বলছি খাওয়া দাওয়া খুব একটা করা হয় না যেহেতু কাজের একটা প্রেশার থাকে পুজোর সময় বিশেষ করে, কিন্তু তারপরেও জিজ্ঞেস করব যে কি খাওয়া দাওয়া করতে বেশ পছন্দ করো আর কোনটা একেবারেই পছন্দ করো না? মাছ খেতে ভালোবাসি না। ভালোবাসো না? না, বেশ, বাট বাকি সব খাই। এবং যদি বলা হয় হয়েছে আমাকে বলো, এবং যদি বলা হয় যে কিভাবে তুমি তোমার একটা দিন, তোমাকে যদি পুরো ছুটি দেওয়া হয়, মানে একটা দিন যেদিন তোমার কোনো কাজ থাকলো না, অর এলস সেই দিনটা তুমি তোমার মতো, তোমাকে বলা হলো তুমি তোমার মতো করে প্ল্যান করো, তাহলে সেই দিনটা তুমি কিভাবে সাজাতে চাইবে? একটু ঘুমোব, সারাদিন আছে তো একটু ঘুমোবো, অনেকটা ড্রাইভ করব, অনেকটা এদিক ওদিক ঘুরবো, ঠিক আছে, ভালো ভালো খাবার খাবো। আর সেই খাবারগুলো কি কি? সেটা ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, অনেক কেক, অনেক মিষ্টি, অনেক সুইটস, অনেক ডেজার্টস। আর ঘুরে বেড়াবো, আমি ঘুরতে খুব ভালোবাসি। এবং তোমাকে তো মানে আগেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখাই যায় কিরণ মজুমদার হঠাৎ হঠাৎ করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। আমার 5 মাস হয়েছে আমি গাড়িটা কিনেছি, তুমি গেস করো কত কিলোমিটার চলেছে? 5 মান্থস। ওকে, মানে যে হারে তুমি ঘুরে বেড়াচ্ছো নিজের গাড়িতে বিশেষ করে ড্রাইভ করে, আমার যথেষ্ট সন্দেহ আছে, ফলে আমি কোনো গেসই করবো না। 5 মাসে আজকে আমি দেখলাম জাস্ট আসার আগে আমার গাড়ি কভার করেছে 8,390 কিলোমিটার 5 মাসে 5 মান্থ। মানে কাজ ম্যাক্সিমাম সময়টা কাজের মধ্যে ব্যস্ত, কাজের ফাঁকে নিজের ঘুমানো আছে, নিজের পার্সোনাল কাজ আছে, তারপরে 8,000 কিলোমিটার ক্রস করে গেছে, এন্ড দ্যাট টু ইন কলকাতা, আউট অফ কলকাতা একবারই গেছে গাড়ি কলকাতার মধ্যে। হ্যাঁ, তুমি গোল গোল চক্কর কাজ হয়ে গেলে পরে আমি ওদেরকে বলি আমাকে গাড়ি দিতে হবে না, আমি আসছি, তারপর আমি পুরো ঘুরি, রাত্রিবেলা পুরো ঘুরি, এদিক ওদিক সব কলকাতা পুরো ছাপ্পা ছাপ্পা বুঝি পাতা হ্যায়। আরে বাহ, তাহলে একদিন কি আমাকে নিয়ে যাবে ঘুরতে? একদম, এটা শুধু ক্যামেরার সামনে না, পরেও কিন্তু একদম, আই এম ভেরি মাচ রেডি, যাকে তা মানে সব যাকে তাহলে যে লিস্টটা পেয়ে যাবে, তারপরে দেখবে কাজ করতে পারছো না, সবাইকে নিয়ে ঘোরাতে হচ্ছে। বেশ, আড্ডা তো চলবেই, এবং আড্ডার মধ্যে দিয়ে যদি খুব কম কথা খরচ করে অনেক গল্প, অনেক ভালো লাগা মন্দ লাগা জানতে হয়, তার একমাত্র উপায় হচ্ছে র্যাপিড ফায়ার। এবং সেরকম একটা র্যাপিড ফায়ার, খুব র্যাপিড ফায়ারে যে শক্ত শক্ত প্রশ্ন থাকে সেরকম কোনো প্রশ্ন আজকে করব না, খুব সিম্পল প্রশ্ন, ফলে তোমাকে সত্যিই চিন্তা করতে হবে না উত্তর দেওয়ার জন্য, অ্যাটলিস্ট আই থিঙ্ক সো। পছন্দের রং? ব্ল্যাক। পছন্দের পোশাক? শাড়ি। পছন্দের খাবার? মিষ্টি। পছন্দের ঘুরতে যাওয়ার জায়গা, মানে সমুদ্র না পাহাড়? পাহাড়। পছন্দের লেজার টাইম? ড্রাইভ করা, সব ঘুরে ফিরে ড্রাইভিং এ চলে আসছে। বেশ, লিটারাইজার না লিটারাইজার? পাতলা ঘুম আমার, লিটারাইজার ইফ আই ক্যান। আচ্ছা, মানে ওটা প্রেফার করবে? প্রেফারেবলি। বেশ, যদি বলি দুর্গাপুজো কিরণ মজুমদারের কাছে ঠিক কি? নিজেকে নতুন করে দেখা, প্রত্যেকবার নতুন করে ফিল করা। ফার্স্ট ডে যখন পোস্টারের জন্য শুট করেছিলে, সেই দিনটাকে কিভাবে এক্সপ্লেন করবে? নার্ভাস, ভাল লাগছে তো দেখতে, এইটুকুনি ছবিটা তুলছে, বাট দেখা তো এত বড় ভাবে যাবে, সব দিক ঠিক লাগছে তো, মুখটা ঠিক লাগছে তো, বেশি গোল লাগছে না তো, দ্যাট ওয়াজ ইট। মানে কনশিয়াস অলসো প্রচন্ড, আরে ম্যাগাজিনে স্কুলে আমি আসতে ভয় পেতাম, হঠাৎ করে পোস্টার সবাই দেখতে পারবে সেখানে। বেশ, যদি এটা জিজ্ঞেস করি যে এমন কোনো একটা চরিত্র, বা মানে সেটা সিনেমা হতে পারে বা ওয়্যারএভার, তোমাকে যদি বলা হয় যে এই চরিত্রটা তুমি অভিনয় করতে চাও, তাহলে সেটা কি, মানে ড্রিম কোনো একটা ক্যারেক্টার যেটা ইউ ওয়ান্ট টু প্লে অন স্ক্রিন?
এটা বলতে গেলে অনেক বড় বলা হয়ে যাবে, বাট হ্যাঁ আই ফিল লাইক আমার একটা গাঙ্গুবাইয়ের পোস্টার ছিল, হ্যাঁ ওটা দেখার পরে না আমি আমার ইটস আ ভেরি চ্যালেঞ্জিং ক্যারেক্টার, বাট ইয়া গাঙ্গুবাই সামডে, এবং বাংলা ভার্সন গাঙ্গুবাই, হিন্দি ভার্সনটা আলিয়া ভাটই ভালো। এবং না সামহাও আমার মনে হয় এটা কখনো বড় চাওয়া নয়, কারণ অবশ্যই আমার সামনাসামনি তো কথা হয়নি, কিন্তু ওই ইন্টারভিউজের মাধ্যমেই শোনা যে যে আলিয়া ভাট মানে যে গাঙ্গুবাই নিয়ে আমরা কথা বললাম এক্ষুনি, সেই আলিয়া ভাট যখন অনলি 8 years old সেই সময় সে ভেবেছিল যে যদি সঞ্জয় লীলা বনশালীর সঙ্গে কাজ করা যায়, অ্যান্ড শি ডিড দ্যাট অলরেডি, তো অবভিয়াসলি তুমিও হয়তো করতেই পারো, হতেই পারে সেই অবতারে তোমাকে আমরা দেখতেও পাই। বেশ, যদি একেবারে মা আসছেন অবশ্যই চাইবো তুমি যাতে তোমার যে মনের ইচ্ছে রয়েছে মা যাতে অবশ্যই সেগুলো পূরণ করেন। এবং পাশাপাশি আরও একটা জিনিস তোমার সঙ্গে একটু অবশ্যই আলোচনা করতে চাইবো। বাবা কি আওয়াজ দরজার! এবং আরও একটা জিনিস অবশ্যই তোমার সঙ্গে আলোচনা করতে চাইবো, রাদার জানতে চাইবো, এই যে এতগুলো দিন হয়ে গেছে যেভাবে কাজ করছো, তোমার মতো করে তুমি তোমার ফিল্ডে ভীষণ রকমভাবে জনপ্রিয়তা পেয়েছো, এই জনপ্রিয়তাটাকে কিভাবে দেখো বা কিভাবে ধরে রাখতে চাও? যাতে আমি আমি এটাই ভাবি যে কি আমাকে লোকে কিরকম ওরকম একটা ভাবে না দেখে উঠিয়ে রাখুক, আমাকে দেখে একটু শিখ মানে বুঝুক যে কি আমি যদি করতে পারি ওরাও করতে পারে, কারণ প্রচণ্ড আওয়াজ হচ্ছে কিন্তু দরজায় এদিক ওদিক। হ্যাঁ, সো আই অলওয়েজ ফিল লাইক আমাকে দেখে যেন একটু হলেও লোকে আমি ইন্সপিরেশন না করো, আমি অত বড় কিছু না, বাট এটাই যে কি আমি যদি করতে পারি যেন তোমরা এটাই ভাবো যে কি তোমরাও করতে পারবে, কেন কি আমি কিন্তু একটা খুব সাধারণ মেয়ে, আমি একটা সাধারণ মেয়ের থেকে একটুও যে অ্যাচিভ করতে পেরেছি ওটা সবাই পারে, জাস্ট নিজের উপরে উইল পাওয়ারটা হারিয়ে ফেলো না, আর কোনো রকমের নেগেটিভিটিকে লাইফে রাখবে না, ওটা সব থেকে বড় ব্যাপার। কিন্তু কিরণ এটা তো সোশ্যাল মিডিয়ার যুগে বিশেষ করে আমাদের লাইফে তো প্রচুর মানুষ এমনিই ঢুকে পড়ে, অবশ্যই কমেন্টসের মাধ্যমে ইনবক্সের মাধ্যমে, তো সেক্ষেত্রে তোমার কি মনে হয় সেই জায়গাগুলো থেকে বা সেই জিনিসগুলো থেকে নিজেকে ঠিক কিভাবে বা কি পদ্ধতিতে সরিয়ে রাখাটা যায় বা প্রয়োজন? দেখো, টকিং অ্যাবাউট পজিটিভ কমেন্টস অ্যান্ড পজিটিভ রিয়াকশন, সবসময় ওইটা দেখে নিজেকে ভাবো যে কি না অনেকে ভাবছে ভালো কথা, তো হ্যাঁ এটাকে এগিয়ে নিয়ে যাই। নেগেটিভ কমেন্টস, নেগেটিভ রিয়াকশন, তোমাকে নিচু করে দেওয়ার মতন কথাবার্তা তুমি যত দেখবে তোমার খারাপ লাগবে, বাট এই যে আমার এই লাস্ট যে হোর্ডিংটা যেটা আই এম ডুইং দিস কনকাঞ্জলি, এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি, অনেক কথাবার্তা হয়েছে, লোকে এটাকে অনেক নেগেটিভলি নিয়েছে, বাট দেখো যে বলছে এইসব কথাও তার মা তার বউ এটা করেই কিন্তু এসছে, এটা জাস্ট একটা ফিগার, একটা স্টোরি অফ আ পোস্টার যেটা আমরা দেখে আসছি, আমাদের বাঙালিয়ানা ঘরে এটা হয়, তো এটার ব্যাপারে খারাপ ভেবে এটা কি পোস্টারটা নামিয়ে দেবে নাকি এটা থাকবে, তো এটাই এই পোস্টারটার মধ্যে কিন্তু মেয়েটা খুশি খুশি, হ্যাঁ অবভিয়াসলি এই যে রিচুয়ালটা এটা আমাদের মেয়েদের করতে খারাপ লাগে, কেন কি ভাত মানে আমরা কেন বলবো ফিরিয়ে দেওয়া হচ্ছে, হ্যাঁ সেটা, বাট এটা কিন্তু চলে আসছে অনেক বছর বছর ধরে, তো এইটার জন্য তুমি কোনো মানুষকে যে ওই ছবিটা যে ছবিটা মানে আমি আমি কি করেছি অথবা ব্র্যান্ড কি করেছে, তো এরকম ভাবেই তোমরা যদি ভাবো মানে ব্র্যান্ড বা কিরণ মজুমদার তো এটা ক্রিয়েট করে না, এটা তো সেই যুগান্তর ধরে আসে, তো ওই নেগেটিভ কথাটাও যে বলা শুরু করেছে তার নিজেরই বউ তার নিজেরই মাও এটা করেছে, বাট ওই হয় না কয়েকজন অনেক কথা বলবে বাট ওইগুলো শুনে যদি তুমি ভাবো যে কি না ওটা করবো না বসে থাকবো, ওইটাই উইল গিভ দেম দ্য কিক যে কি এটা কন্টিনিউ করার, তো ওইটা না করে তোমাদেরকে ওটাই যে কি যে যা বলছে বলতে থাকুক, তুমি নিজের জায়গায় ঠিক থাকো, ইউ জাস্ট কন্টিনিউ ডুইং হোয়াট ইউর ডুইং। আজকে দেখো তোমাদেরও এই যে ইনিশিয়েটিভটা হসপিটালে স্টুডিও এই এটা নিয়েও অনেকে অনেক কিছু বলতে পারে যে কি না, বলতেই পারে, বাট এইটা সি দ্য পজিটিভ সাইড টু ইট, আজকে ইটস সোশ্যাল মিডিয়া ইজ এভরিথিং, আজকে তোমরা যে সোশ্যাল মিডিয়াটাকে এত পজিটিভলি ইউজ করছো, আজকে আমরা নিউজ পেপারের থেকে বেশি স্ক্রোল করি, স্ক্রোল করতে করতে দেন উই সি আ পোস্ট লাইক দিস যে কি হসপিটাল এরকম করছে, ইটস এ ভেরি গুড থিং, আজকে দেখছো তোমরা স্টার্ট করেছো, আমি লিখে দিচ্ছি 3-4 মাসের মধ্যে দেখবে প্রত্যেক কটা কলকাতার হসপিটালে একটা একটা করে স্টুডিও হয়ে যাবে, দে উইল ডু ইট বিকজ এটা একটু হলেও হেট কমেন্ট পায় বাট দে উইল টেক দ্য পজিটিভ সাইড টু ইট অ্যান্ড দে উইল ডু ইট, কিন্তু তো দ্যাটস হাউ ইউ শুড ট্রিট ইট।
একেবারে বেশ। আরও একটা জিনিস যেটা আমার মনে হয় আমাদের ইন্ডাস্ট্রিতে বেশিরভাগ সময়তেই দেখা যায়, মানে ইফ ইউ ওয়ান্ট টু কমেন্ট অন ইট দেন ইউ ক্যান, আর তোমার যদি মনে হয় তুমি কমেন্ট করতে চাও না অলসো ইউ ক্যান সে দ্যাট, যে এখন যারাই বিভিন্ন রকমভাবে প্রজেক্টে কাজ করছে বা বিশেষ করে আমাদের এই টলিউড ইন্ডাস্ট্রি থেকে বা আমাদের এই ফ্রেটার্নিটি থেকে বিলং করছে, সেটা অভিনেতা হতে পারে, একজন মডেল হতে পারে, একজন গায়িকা, যেটাই হতে পারে, সকলকে অবশ্য বলবো না, ম্যাক্সিমাম মানুষকে দেখা যায় তারা বিভিন্ন সময় বিভিন্ন পলিটিক্যাল পার্টিকেও প্রমোট করছে বা তাদের ফেস হচ্ছে। তো সেক্ষেত্রে পলিটিক্স নিয়ে কি কোনো ইন্টারেস্ট আছে তোমার? ওকে বেশ, একেবারেই। আরও একটা জিনিস অবশ্যই জানতে চাইবো যে যেভাবে এখন এই সোশ্যাল মিডিয়া বা আমাদের এই জেনারেশন যেভাবে এগোচ্ছে, আমরা যত বেশি করে এক্সপোজার পাচ্ছি, পাশাপাশি আমরা আরও একটা জিনিস আলোচনা করি, বিশেষ করে আমরা যেহেতু হসপিটালের স্টুডিও লাইফে রয়েছি, যে মানুষের সঙ্গে মানুষের কানেকশন সামহাও সামওয়্যার কমে যাচ্ছে, কারণ প্রত্যেকেই মোবাইল নিয়ে ব্যস্ত, প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় ব্যস্ত। তো সেক্ষেত্রে তোমার কাছে যদি জিজ্ঞেস করি, উইচ ইজ মোর ইম্পর্টেন্ট, সোশ্যাল মিডিয়ায় সময় কাটানো নাকি কর্মব্যস্ততার মাঝে নিজের সমস্ত ওয়ার্ক কমিটমেন্টস কমপ্লিট করে পরিবারের সঙ্গেও কিছুটা সময় কাটানো উচিত? আমি যদি সেকেন্ড অপশনটাকে প্রায়োরিটি হিসেবে নিও, আমি ওটা করতে পারি না দিনের শেষে। তো আমার মনে হয় দিনের শেষে ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করাটা বেশি ইম্পর্টেন্ট, বাট ওটা কিন্তু হয়ে ওঠে না, কেন কি সব কিছুর শেষে আমাকে ফোন নিয়ে এসে ঘাটতে হবে। এখন অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়া, মোবাইল, পুরো টেকনোলজি ব্যাপারটা এতটাই এনগ্রসড হয়ে গেছে আমাদের লাইফে দ্যাট ইট হ্যাজ বিকাম ভেরি ডিফিকাল্ট টু কাট আউট অফ আওয়ার লাইফ। তো এই ফলে এই জিনিসে না আমরা আমাদের যে ওই জেনারেশন, আমাদের বাবা মা দিদা দাদু, এদেরকে অতটা সময় দিতে পারি না, অথবা এটাও হতে পারে যে কি ওরা বুঝতে পারে না আমাদের ব্যস্ততাটা, ওরা ভাবে ফোন নিয়েই তো ঘাটছে, কি আর করছে। বাট হ্যাঁ, অবভিয়াসলি আই ফিল লাইক সেকেন্ডটাই প্রায়োরিটি দেওয়া উচিত, বাট হয়ে ওঠে না একেবারে। তো তাহলে বলা যেতেই পারে যে কিরণ মজুমদার প্র্যাকটিক্যাল মানুষ প্রচণ্ড বাবা। বেশ, আজকের আড্ডায় যারা যারা ইতিমধ্যে জয়েন করে গিয়েছিলেন এবং আমাদের পুরো আড্ডাটাই আমাদের সঙ্গে রয়েছেন, তাদেরকে তো অবশ্যই বলবো অনেক ধন্যবাদ এভাবেই আমাদের লাইভে থাকার জন্য, এবং তোমাকেও কিরণ অনেক ধন্যবাদ, কাজের ব্যস্ততার মধ্যে দিয়েও তুমি যে সময় দিয়েছো আমাদের, এবং মা আসছেন, পুজো আসছে, চারিদিকটা খুব সুন্দর সেজে উঠছে, মানে কলকাতায় বাঁশ বাঁধা হচ্ছে, বড় বড় পোস্টার রয়েছে, তার মধ্যে তোমারও কিছু পোস্টার রয়েছে, এখনো আসেনি অঞ্জলি কিন্তু দুর্গা নতুনটা, ওটা ওয়েট করছে, ওটা সবার লাস্টে আসবে। বেশ, তাহলে তোমাকে নতুন অবতারে পোস্টারে দেখার অপেক্ষায় রইলাম, এবং দুর্গাপুজো আসছেন, মা আসছেন, তাই পূজোর অনেক শুভেচ্ছা তোমার জন্য, তোমাকেও পূজোর জন্য অনেক শুভেচ্ছা, পুরো বিপি পোদ্দার টিমকে পূজোর জন্য অনেক অনেক শুভেচ্ছা, কারণ পূজো আসছে। আমি জানি তোমরা সবাই সবার লাইফ ভালো, তুমি যেটা কি বলে জানো, সবাইকে সুস্থ করে তুলছো, সবাই সুস্থ হয়ে থাকো, পূজো অনেক ভালো থাকুক, অনেক মজা করো, অনেক আনন্দ করো, এক বছর পরে মা আবার আসছে ফাইনালি, অনেক খুশিতে থাকো, অনেকের অনেক অসুস্থতা, খারাপ সময়ের মধ্যে দিয়েও ভালো সময়টাকে বের করে নাও একেবারেই। এবং যেরকমটা কিরণ বললো, ওর কথা রেশ ধরেই বলবো, একেবারে আমাদের চারপাশে যেরকমই পরিস্থিতি থাকুক, আমাদেরকে শারীরিকভাবে তো বটেই, মানসিকভাবেও সুস্থ থাকতে হবে, এবং মানসিকভাবে সুস্থ আমরা নিজেরা যদি থাকি, তাহলে আমরা পরিবারের বা আমাদের চারপাশে যারা রয়েছে তাদেরকেও খুব ভালোভাবেই রাখতে পারবো। সেই জন্য আজকের লাইফটা তো শেষ করব, তবে তার আগে অবশ্যই বলবো সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, এবং এভাবেই টিম বিপি পোদ্দার হসপিটালকে সাপোর্ট করবেন। আর অবশ্যই মনে করিয়ে দিই, বিভিন্ন রকমের পরিষেবা, বিভিন্ন রকমের স্বাস্থ্য পরিষেবা সমস্তটাই যেমন আমাদের হাসপাতালে পাওয়া যায়, পাশাপাশি ক্যান্সার রিলেটেড যে ট্রিটমেন্টগুলো মানুষের প্রয়োজন হয় সেই সমস্ত ট্রিটমেন্ট কিন্তু আমাদের হসপিটালেও শুরু হয়ে গিয়েছে। সুতরাং যে কোনো শারীরিক সমস্যা আপনাদের যদি বিরক্ত করে, তাহলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে নিউআলিপুরের বিপি পোদ্দার হসপিটালে। আজ এখানেই চলি, সকলে ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে অন্য কোনো অতিথিকে নিয়ে অন্য কোনো দিন ঠিক একই সময়, তাই অবশ্যই দুপুরবেলা নজর রাখবেন বিপি পোদ্দার হসপিটালের এই ফেসবুক পেজে। নমস্কার।